খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানকে সামনে রেখে শুক্রবার ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে উমাকান্ত স্কুল প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। সচেতনতামূলক এই র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার এবং পশ্চিম জেলা সভাধিপতি সহ ডেপুটি মেয়র সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, খেলো ত্রিপুরা এবং সুস্থ ত্রিপুরা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার আস্তাবল ময়দানে বহুমুখী কর্মসূচির আয়োজন করা হয়েছে। র্যালির উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রী জানান, নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সব বলেছেন যে কি কারণে আমরা আজকের এই র্যালি, এখানে যে সমাপন অনুষ্ঠান, এক মাস ধরে এই যে থিম সামনে রেখে খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা, এই থিম নিয়ে এক মাস ব্যাপী যে কার্যক্রম, আজকে তার সমাপন দিবস এবং তার কার্যক্রমও এখানে উল্লেখ করা হয়েছে। যে মেইন যে কার্যক্রম সেটা আস্তাবল ময়দান আজকে হবে। এখানে বাইরের থেকে সোনু নিগমজি আসবেন এবং ওখানে ওনার যে পারফরমেন্স ওখানে দেবেন, এবং আহ্বানও করা হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে সবাইকে ওখানে উপস্থিত থাকার জন্য। আমাদের সরকার চাইছে যে নেশামুক্ত ত্রিপুরা, আমরা জিরো টলারেন্স যে নীতি সেটা আমরা গ্রহণ করেছি। আমাদের হোম মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টার উমেশ সাহাজি বারবার আমাদের যে এনএসি মিটিং হয়েছে নর্থ ইস্ট কাউন্সিলে, সেখানে বারবার বলেছেন যে কোনো অবস্থায় না আমাদের এখান থেকে কোনো নেশা সামগ্রী বাইরে যাবে, না বাইরের থেকে আমাদের কোনো নেশা সামগ্রী ভিতরে আসতে দেবে। তো সেইভাবে আমরা কাজ করছি পুরো নর্থ ইস্ট, যারা আমাদের অষ্টলক্ষ্মীর যে আমাদের প্রদেশগুলো আছে সবাই মিলে আমরা কাজ করছি। সেখানে সেই বিষয়ে কয়েকবারই কথা হয়েছে এনএসি মিটিংয়ে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উল্লেখযোগ্য মনোভাবের কথা উল্লেখ করেন তিনি। নেশার বিরুদ্ধে জনমত গঠন এবং রাজ্যের আগামী প্রজন্মকে নেশার কবল থেকে মুক্ত করার জন্যই খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কর্মসূচির সূচনা করা হয়েছিল এবং সেই উদ্দেশ্য সফল হয়েছে বলে বক্তব্য জানিয়েছেন ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। নেশার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে, এবং এই নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে ক্রীড়া দপ্তর আমরা বিভিন্ন সময় যে কর্মসূচিগুলো পালন করে এসেছি তাতে অনেকটাই আমাদের সফলতা এসেছে। কিন্তু আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে উদ্যোগ নিলেই শুধু চলবে না, এখানে সামাজিকভাবে জনসচেতনতামূলক সেখানে কর্মসূচি পালন করতে হবে, যাতে সবাইকে আমার সরকার বা ঘরে ঘরে আমাদের যে সুশাসন, প্রতি ঘরে সুশাসন কর্মসূচি, তার মধ্যেও নেশার বিরুদ্ধে অভিযানের বিভিন্ন কর্মসূচি আমাদের ব্লক স্তর থেকে, জেলা স্তর থেকে, রাজ্য স্তর পর্যন্ত আমরা পালন করে আসছি বন্ধুরা। কারণ একটা নেশা বা যারা নেশা গ্রহণ করে থাকে, এটা তার ব্যক্তিগত জীবনকে শুধু নয়, তার পরিবারকে নষ্ট করে দেয়, তার আত্মীয় স্বজন, পিতা মাতা, সমাজে যে তার উপর আশা আকাঙ্ক্ষা চাহিদা, সে জিনিসটাকে নষ্ট করে দেয়। তো স্বাভাবিকভাবেই শারীরিক এবং মানসিক দিক থেকে যেমন সে পঙ্গু হয়ে যায়, সমাজটাকেও সে কলুষিত করে দেয়। আজকে তার জন্য আমাদের সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা এই কর্মসূচি আমরা পালন করছি, এবং আগামী দিনে এই কর্মসূচিকে আরও বৃহৎ আকারে সারা রাজ্যের প্রতিটি পঞ্চায়েত, প্রতিটি কোনায় কোনায় আমরা পৌঁছে দেব, এটাই আমাদের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অঙ্গীকার। আজকে এক মাস ব্যাপী খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে শুক্রবার আস্তাবল ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগম। রাজ্য সরকার এবং দপ্তরের পক্ষ থেকে সবাইকে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ করেছেন সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।